আসসালামু আলাইকুম, বিডিভিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি ঈশ্বরভি দিবা। মার্কিন যুক্তরাষ্ট্রের হাইপারসনিক প্রযুক্তির সমরাস্ত্র প্রকল্প আবারও বেশ বড় ধাক্কা খেল। জুন মাসের 29 তারিখে দেশটি হাইপারসনিক প্রযুক্তির একটি পরীক্ষা চালিয়েছিল। জানা গেছে, গ্লাইড বডি থেকে প্রচণ্ড পরিমাণে উত্তাপ নির্গত হওয়ার শেষ পর্যন্ত প্রচেষ্টাটি ব্যর্থ হয়। ডিফেন্স পোস্টের একটি রিপোর্ট থেকে জানা যায়, হাইপারসনিক গ্লাইড বডির এই পরীক্ষাটি হাওয়াই দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগরীয় মিসাইল রেঞ্জে পরিচালনা করা হয়। পরীক্ষার মধ্য দিয়ে অস্ত্রটি থেকে বড় আকৃতির রকেট বুস্টার নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী ফলাফল না আসায় মার্কিন শিবিরে হতাশা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের হাইপারসনিক পরীক্ষার ধারাবাহিক ব্যর্থতার প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। মার্কিন সরকার জানিয়েছে, হাইপারসনিক গ্লাইড বডিটি মূলত একটি রকেট বুস্টার হিসেবে ব্যবহৃত হতো। এই বুস্টার ব্যবহার করে শুরুতেই Mach 5 স্পিডের অবিশ্বাস্য গতি পাওয়া যেত। এই অস্ত্রটি খুবই উচ্চমাত্রার কৌশলী একটি অস্ত্র। এছাড়া এই ধরনের উচ্চ গতির অস্ত্রকে থামানো বা এর সামনে প্রতিবন্ধকতা তৈরি করাও বেশ কঠিন। খুবই দ্রুতগতি হওয়ার কারণে প্রতিপক্ষের অনেক বেশি স্থাপনাও এই অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরা জুমওয়াল ক্লাসের ডেস্ট্রয়ার এবং ভার্জিনিয়া ধরনের সাবমেরিনে এই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র টিম গার্ম্যান বলেন, টেস্টের উপকরণে হঠাৎ করে তাপ বেড়ে যাওয়ায় বেশ কিছু অসঙ্গতির ঘটনা ঘটেছে। তিনি আরও জানিয়েছেন, তার বিভাগের বিশেষজ্ঞ কর্মকর্তারা এরই মধ্যে পরীক্ষাটি ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন, যাতে করে ভবিষ্যতে হাইপারসনিক সমরাস্ত্রের পরীক্ষাতে একই ভুলের পুনরাবৃত্তি না হয়। গর্মেন আরও বলেন, তার বিভাগ যথেষ্ট আস্থাশীল, পরীক্ষা ব্যর্থ হওয়ার প্রকৃত কারণ বের করতে তারা পারবেন। 2020 সালের শুরু থেকেই হাইপারসনিক অস্ত্রের আগ্রাসী ও রক্ষণাত্মক নানা কৌশল যথেষ্ট সফলতার সাথেই তারা উদ্ঘাটন করতে পেরেছেন। এই নিয়ে কনভেনশনাল প্রোটোটাইপ হাইপারসনিক অস্ত্রের দুটো পরীক্ষা ব্যর্থ হওয়ার ঘটনা ঘটল। আগের বুস্টারটি ব্যর্থ হয়েছিল গত অক্টোবর মাসে। সেবারের পরীক্ষায় মিসাইলটি লঞ্চ প্যাড থেকেই বের হতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যেসব হাইপারসনিক তৈরি করেছে সেগুলো গাঠনিক প্রক্রিয়ার দিক দিয়ে খুবই জটিল। হয়তো মাত্রাতিরিক্ত জটিলতার কারণে অস্ত্রের পরীক্ষাটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা বিশেষজ্ঞ অ্যালেক্স ইরাম সম্প্রতি ইসভেস্তিয়ায় বলেন, এবার যুক্তরাষ্ট্র যে হাইপারসনিকটি তৈরি করেছে তাকে অহেতুক জটিল করা হয়েছে, তাই এ ধরনের টেস্ট সফলভাবে সম্পাদন করার জন্য বহুবিধ সাবসিস্টেমকে যেভাবে একটি জায়গায় নিয়ে আসা দরকার, কাঠামোগত জটিলতার কারণে তাও করা যায়নি। অন্যদিকে রাশিয়ার জিরকন হাইপারসনিক মিসাইলটি নিক্ষেপ করার জন্য যুক্তরাষ্ট্রের হাইপারসনিকের মতো কোনো সেকেন্ড স্টেজ বা দ্বিতীয় স্তরের প্রয়োজনই হয় না। এছাড়া আরও যেসব কারণে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক মিসাইল পরীক্ষাটি ব্যর্থ হয়েছিল, তার মধ্যে আছে তাৎক্ষণিক পরীক্ষা, দুর্বল প্রকল্প ব্যবস্থাপনা এবং আর্থিক সংস্থানের সংকট। প্রতিবার হাইপারসনিক পরীক্ষা ব্যর্থ হয় মার্কিন কর্তৃপক্ষকে বড় আকারের আর্থিক মাশুলও দিতে হচ্ছে। ডিফেন্স ওয়ান ওয়েলস প্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পগুলো খুব বেশি তাড়াহুড়ো করে অনেকটা আগ্রাসীভাবে শেষ করা হচ্ছে। এ ধরনের স্পর্শকাতর পরীক্ষার ক্ষেত্রে সময়ের এই তাড়াহুড়ো প্রত্যাশিত নয়, কিন্তু নানা কারণে হাইপারসনিক অস্ত্রের প্রয়োজনীয়তা খুব প্রকট হয়ে ওঠায় মার্কিন নীতি নির্ধারকরা আর্থিক লোকসান এবং অন্যান্য সীমাবদ্ধতার ঝুঁকি নিয়ে হলেও এভাবে একটার পর একটা পরীক্ষা চালিয়ে যাচ্ছে। পরীক্ষাগুলো ব্যর্থ হয়েছে দুর্বল নকশা, পরীক্ষার ত্রুটিপূর্ণ পরিকল্পনা এবং প্রাক ফ্লাইট পরীক্ষার ঘাটতির কারণ, পাশাপাশি কৌশল ও দুর্বল ব্যবস্থাপনা এবং কঠোর সরকারি তদারকির অভাব রয়েছে। এছাড়া সরকার ও প্রকল্প পরিচালকদের উদাসীনতা, সীমাবদ্ধতাগুলো এড়িয়ে যাওয়ার মানসিকতা কাজ করে, ফলে বারবার পরীক্ষাগুলো ব্যর্থ হচ্ছে। ক্রমাগত পরীক্ষার ব্যর্থতা মার্কিন নীতি নির্ধারকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ও চীন যেখানে হাইপারসনিক অস্ত্র নিয়ে অনেকটা এগিয়ে গেছে, সেক্ষেত্রে যথাযথভাবে তাল মেলাতে না পারায় মার্কিন নীতি নির্ধারকরা মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে চীন ও রাশিয়ার সফলতায় তারা যেন লজ্জায় পড়ে গেছেন, এ ধরনের চাপের কারণে প্রত্যাশার জায়গায় অনেক বেশি হোঁচট খেয়েছেন।
এই বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ফেব্রুয়ারি মাসে রেথিয়ন টেকনোলজিস, লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান, বোয়িং, L3 হ্যারিস এবং বিই সিস্টেমের মতো প্রতিরক্ষা সংস্থাগুলোতে কর্মরত এক ডজনেরও বেশি হাইপারসনিক এক্সিকিউটিভদের সাথে দেখা করেছেন, তাদের সাথে হাইপারসনিক অস্ত্র নিয়েও আলাপ করেছেন। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রে একটি নির্দলীয় প্রতিষ্ঠান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে সেক্রেটারি অস্টিন এই কোম্পানিগুলোর সাথে বৈঠক করেছেন কারণ তার বদ্ধমূল ধারণা, যদি রাশিয়া ও চীনের সাথে যুক্তরাষ্ট্রকে হাইপারসনিক দিয়ে পাল্লা দিতে হয় তাহলে এ খাতে যুক্তরাষ্ট্রের বাজেট বাড়াতে হবে। অস্টিনের মতামত হল 2023 সালের বাজেটে এই খাতে যে অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে তা নিতান্তই সামান্য এবং জনগণের প্রকৃত চাহিদার সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র এখন হাইপারসনিক অস্ত্র পাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে, তাই তারা প্রকল্পের ব্যয়, মিশনের যথার্থতা, হাইপারসনিক অস্ত্রের সম্ভাব্য পরিমাণ নিয়ে কোনো প্রশ্নেরই উত্তর দিতে রাজি নন। সবকিছু এড়িয়ে গিয়েই তারা বর্তমানে হাইপারসনিকের টেস্ট পরীক্ষাগুলো পরিচালনা করছে, আর সঠিক হিসেব নিকেশ না করে পরীক্ষা করতে নেমে যাওয়ায় বারবার তা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে একের পর এক ব্যর্থতার গ্লানিতে পড়তে হচ্ছে, সেখানে চীন ও রাশিয়া খুবই স্বস্তির সাথে নিজ নিজ হাইপারসনিক সমরাস্ত্র প্রকল্প চালিয়ে যাচ্ছে। গত বছরের অক্টোবরে রয়টার্স একটি রিপোর্ট প্রকাশ করে, এতে জানা যায় চীন এমন একটি হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করেছে যা গোটা পৃথিবীকে প্রদক্ষিণ করে আসবে। ধারণা করা হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এড়ানোর মতো করেই চীন এই হাইপারসনিকের ডিজাইনটি করেছে। রয়টার্সের প্রতিবেদনে প্রতিরক্ষা বিশ্লেষক জেফ্রি লুইস বলেছেন পৃথিবীকে প্রদক্ষিণকারী এই সমরাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম, আর এটি দেখতে উপসাগরে মোতায়েনকারী পারমাণবিক অস্ত্র বহনকারী একটি মহাকাশযানের মতো। রাশিয়া যেহেতু এখন সামরিক অভিযানে ব্যস্ত রয়েছে তাই অনেকে আশঙ্কা করছেন যে চলমান সামরিক অভিযানের সময় হাইপারসনিক অস্ত্র ব্যবহারকারী প্রথম দেশও হয়ে উঠতে পারে রাশিয়া। দ্য ড্রাইভ মার্চ মাসে রিপোর্ট করেছে রাশিয়া ইউক্রেনে তার কিনঝাল এবং এয়ারলন্স হাইপারসনিক অস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভিডিও প্রচার করা হয়েছে যাতে দেখা যাচ্ছে নিক্ষিপ্ত অস্ত্রটি ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র গুদামে আঘাত করছে। রাশিয়ার কিনঝাল হয়তো সক্ষমতা ও পারদর্শিতায় মার্কিন বা চীনের তৈরি হাইপারসনিকের মতো ততটা উন্নত নয়। অনেকে কিনঝালকে ইস্কান্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বিকল্প হিসেবে মনে করছেন যা দিয়েই আকাশপথে হামলা পরিচালনা করা যাবে, ফলে কিনঝালের কারণেও রাশিয়া যথেষ্ট সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে চীন ও রাশিয়ার হাইপারসনিক অস্ত্র যুক্তরাষ্ট্রকে যে অস্ত্র প্রতিযোগিতায় পিছিয়ে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যুক্তরাষ্ট্র পরিস্থিতি মোকাবেলায় যেভাবে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে তাতে ব্যয় ও ব্যর্থতা দুটোই বাড়ছে। তবে অনেক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্র যদি দ্রুত হাইপারসনিক অস্ত্রের অধিকারী না হতে পারে তাহলে চীন ও রাশিয়ার উপর নানামাত্রিক চাপ বাড়তে থাকবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।